নদী পাহাড় চা বাগান আর পাহাড়ি ঝর্ণার সমন্বয়ে ঘেরা সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্রগুলো। আর এসব নয়নাভিরাম সৌন্দর্য দেখতে ঈদ পরবর্তী সময়ে পর্যটকেরা ছুটে আসতেন প্রকৃতিকন্যা জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, অপার সৌন্দর্য মণ্ডিত গ্রাম পান্তুমায় সহ জাফলং এর মায়াবী ঝর্ণাধারায়। তবে বন্যার কারণে এবারের ঈদকে কেন্দ্র করে পর্যটকের দেখা মেলেনি সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। আশানুরূপ পর্যটক না মেলায় হতাশ পর্যটন ব্যবসায়ীরা। প্রতিনিধি সালমান শাহের প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বর্ষায় আর বৃষ্টিতে যতদূর চোখ যায়, পাহাড়, টিলা, নদী, চা বাগানে সবুজের হাতছানি। বর্ষায় প্রকৃতির অপরূপ রূপের লাবণ্যে এমন করেই সাজে সিলেট। অথচ এবার সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল শুনশান নীরবতা। 2022-এর বন্যার পর এবছর পরপর দুইবার সিলেটে হলো ভয়াবহ বন্যা, ফলে ঈদের আগে থেকেই বন্ধ ঘোষণা করা হয় পর্যটন কেন্দ্রগুলো। একে একে কয়েকবার টুরিস্ট বন্ধ করার ঘোষণা করছে, যার কারণে এখন মনে টুরিস্ট পুরা নৌকায় যে ঘাটে নৌকা বাঁধা, মানে কোনো পিকনিক নাই। পরপর দুটি বন্যার কারণে এবং ঈদ পরবর্তী যে একটা ব্যবসা হবে, পর্যটন ব্যবসা হওয়ার কথা ছিল, আমাদের পর্যটন স্পটটি পরপর দুইবার বন্ধ করা হয়। বন্ধ করার কারণে এখন যদিও পর্যটন স্পট খোলা আছে, কিন্তু পর্যটক শূন্য। জাফলং জেলা প্রশাসক বন্ধ করে দেওয়ার কারণে জাফলং পর্যটক আসতে পারেনি, এবং আমাদের যে পর্যটন ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়েছিল প্রত্যেকটা ব্যবসায়ী আমরা ক্ষতিগ্রস্ত। বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে খুলে দেওয়ার পরও পর্যটক শূন্য জাফলং। কয়েকটি স্পটে পর্যটক থাকলেও তা ছিল স্থানীয় সীমিত পর্যটক। তার পাশাপাশি এখানকার কসমেটিক্স ও মুদি দোকান থেকে শুরু করে হোটেল, মোটেল, রিসোর্ট বেশিরভাগই রয়েছে ফাঁকা। দুঃখে কষ্ট মাঝে আসছি, একে একে পর্যটন কেন্দ্রগুলা দুইবার বন্ধ দিছে। আমরা ঈদের মাঝে ব্যবসা করতে পারছি না, তারপরে বন্যায় আমরা অনেক মাল পানিয়ে নিয়ে গেছে। স্পট বন্ধ বন্যার কারণে এখন আবার খুলছে, কেনাকাটা নাই, কেনাকাটা নাই। পর্যটক জানে সিলেট মানে টাকা পয়সা নিয়ে কি করবো, ওরা বন্যার অবস্থায় ভয়াবহ। 250-300 নৌকা চালক আছে, এরা আসলে খুবই দুর্ভিক্ষে আছে, কারণ জাফলং এ পর্যটক এরিয়া বন্ধ 2-3 বার হয়েছে। ওর কারণে যে পর্যটকগুলো আসার কথা ছিল, এই পর্যটকগুলো এই দুই ঈদে আসে নাই। বিশাল প্রস্তুতি নিয়ে রাখা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত পর্যটক না আসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে পর্যটন স্পটগুলোতে। পরপর দুইবার বন্যাতে আমাদের পর্যটন স্পট বন্ধ থাকাতে আমাদের ব্যবসা টোটালি লস। কোনো ধরনের পর্যটক জাফলং আসে নাই এবং কোনো পর্যটক জাফলং ঢুকেও নাই। সেই হিসেবে আমরা পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত আছি সবাই ক্ষতিগ্রস্ত এবং লসের মধ্যে আছি। এখন এই বন্ধ থাকার কারণে এখন আর পর্যটক জাফলং মুখে হইতেছে না। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্বিঘ্নে ঘুরতে আসার আহ্বান জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা। এস এ হাফসা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।